ইতিমধ্যে মুসলমানদের মধ্যে বিয়ে বিষয়ে কতগুলো মতামত প্রকাশ করে বেশ খারাপ জায়গায় চলে গেছেন এবং তিনি বিজয়ী হবেন এবং বার্মিংহাম থেকেও তিনি আশা করছেন যে তার পার্টির পক্ষ থেকে একজন মহিলা Salma Yaqub. She's a very famous young mother, four children, psychologist, and she's a counselor in Birmingham and the dominant political figure in the city. From Bangladesh origin? No, Pakistani. And she'll be the first ever Muslim woman ever to enter the parliament. আচ্ছা উনি বলছেন যে বার্মিংহাম থেকে সালমা ইয়াকুব নামে একজন মহিলা পাকিস্তানি যার পূর্বপুরুষ ছিলেন সেখান থেকে তিনি রেসপেক্ট পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি ধারণা করছেন যে তিনিও জিতবেন তাহলে পরে রেসপেক্ট পার্টির উনি আশা করছেন তিনজন লোক তখন হবে আফজল মিয়া জর্জ গ্যালোয়ে অ্যান্ড সালমা ইয়াকুব ইট উইল বি কোয়াইট আ থ্রি 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 অফ দেম ইন দ্য প্যানেল থ্রি মাস্কেটিয়ার্স শ্যাল ইউ সে দ্য থ্রি মাস্কেটিয়ার্স ওকে রাইট নাও উনি বারবার একটা জিনিস দেখিয়ে দিচ্ছেন যে এক ব্যক্তির যদি ইচ্ছা থাকে এবং দৃঢ় সংকল্প থাকে মানসিক প্রস্তুতি এবং বলতে পারেন যে পড়াশোনার প্রস্তুতি জ্ঞানের প্রস্তুতি থাকে তাহলে পরে কিন্তু সেই ব্যক্তি দেশ একটা সরকার বা একটা পার্টির বিরুদ্ধে জয়ী হতে পারে তিনি লেবার পার্টির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি রেসপেক্ট পার্টির পক্ষ থেকে তিনি জয়লাভ করেছেন এবং তাই নয় তিনি যেহেতু একটা অবস্থান নিয়েছেন ইরাক যুদ্ধের বিষয়ে ইরাকিদের পক্ষে এবং তিনি প্যালেস্টাইনদের পক্ষেও কিন্তু তিনি অনেক কথা বলেছেন গাজার অধিবাসীদের দুঃসহ যন্ত্রণার কথা তিনি বারবার টেলিভিশনে বলেছেন এর ফলে আমেরিকানরা মনে করেছিল এক পর্যায়ে যে এই লোকটি অর্থাৎ জর্জ গ্যালোয়ে একজন সন্ত্রাসীর পক্ষে বলছে সন্ত্রাসবাদের পক্ষে বলছে তখন তাকে সমন জারি করা হয় এক ধরনের সিনেট থেকে আমেরিকার সিনেট থেকে যে তুমি এখানে আসো এবং আমাদের বলো তুমি কি এসব উল্টোপাল্টা কথা বলছো তোমার দেশের রাজনীতিতে অনেকে মনে করেছিলেন যে জর্জ গ্যালোয়ে কিন্তু আমেরিকার এই আহ্বানে সাড়া দেবেন না কিন্তু জর্জ গ্যালোয়ে ঠিক করলেন না আমি যাব প্লেনে করে উনি চলে গেলেন এবং ওয়াশিংটনে সিনেটে সিনেটের জবাবদিহিত মুখোমুখি হলেন আমার পরম সৌভাগ্য যে আমি সেদিন কিন্তু টেলিভিশন এত চ্যানেল আছে হঠাৎ কিন্তু আমি সেই চ্যানেলে চলে গেলাম জানি না জর্জ গ্যালোয়ের সঙ্গে আমার একটা স্পিরিচুয়াল বা আত্মিক একটা সম্পর্ক হয়েছিল কিনা আদারওয়াইজ আমার তো সেই প্রোগ্রামটা সঙ্গে দেখার কথা ছিল না কিন্তু আমি দেখলাম সিনেটার লাইভ বা সরাসরি সম্প্রচারে আমি দেখলাম জর্জ গ্যালোয়ে কিভাবে পুরো আমেরিকার সিনেটকে নাস্তানবুদ করলেন এবং এটা পরদিন কিন্তু অনেক বড় নিউজ হয়ে গেল যে আনা হল জর্জ গ্যালোয়েকে যে তাকে অভিযুক্ত করার জন্য জর্জ গ্যালোয়ে ওই সিনেটের বক্তৃতাতে এবং তার যে জবানবন্দি দিলেন তিনি অভিযুক্ত করলেন আমেরিকার পররাষ্ট্রনীতিকে এবং আমেরিকার পররাষ্ট্রনীতি যে কত ভুল এবং কত অমানবিক সেটা তিনি প্রতিষ্ঠা করে ছেড়েছিলেন আর তারপর থেকে কিন্তু তার কদর এখন আমেরিকাতে খুব বেড়ে গিয়েছে আমেরিকা বলতে এক কথা মনে রাখতে হবে আপনার আমেরিকা মানেই খালি যে আমেরিকান সরকার তা নয় আমেরিকা কিন্তু সাধারণ মানুষ আছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তাদের কাছে তিনি কিন্তু খুব পপুলার হয়ে গেছেন খুব জনপ্রিয় হয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে এখন অনেক বক্তৃতা দিয়ে বেড়াতে হচ্ছে তারপরে তিনি এমপিগিরি করছেন সেটা একটা অসাধারণ ব্যাপার করছেন এবং তিনি এখানে এসছেন সো টেল মি অ্যাবাউট ইউর আমেরিকান এক্সপিরিয়েন্স আই জাস্ট এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন আই থিঙ্ক দে সামন ইউ আর দে সেড দ্যাট ইউ শুড আই ইনসিস্টেড অন বিং হার্ট দে কনডেমড মি উইদাউট ইভেন টেলিং মি দ্যাট দে ওয়ার কনসিডারিং ডুইং সো নেভার মাইন্ড গিভিং মি দ্য অপরচুনিটি টু আনসার বিকজ অফ মাই ক্যাম্পেইন এগেইনস্ট দ্য স্যাংশনস অন ইরাক we were in the vanguard of those who said that it's immoral to kill other people's children because you've fallen out with their dictatorship, especially when you put that dictatorship into power in the first place and helped it to become strong. উনি বললেন যে আমেরিকা তাকে অভিযুক্ত করেছিল এবং তিনি বলেছিলেন আমি আমার বক্তব্যটা খুলে বলতে চাই যে হিসেবে ওখানে আমেরিকা তো নিষেধাজ্ঞা জারি করেছিল ইরাকের বিরুদ্ধে এবং তার ফলে ইরাকের সাধারণ মানুষের অনেক দুঃখ কষ্ট ছিল তারা খাওয়া পাচ্ছিল না এবং মহিলারা খুব বিপদে পড়েছিলেন তিনি তার এই নির্যাতিত জনতাদের কথা বলার জন্য তিনি আমেরিকাতে স্বেচ্ছায় চলে গেলেন দিস লেড টু অ্যালিগেশনস দ্যাট উই ওয়ার সামহাউ গিলটি অফ ট্রিজন দ্যাট উই ওয়ার অ্যাসিস্টিং দি এনিমি But in fact, it was Mr. Bush and Mr. Blair who were the traitors to the interests of their country because they have made their country the most hated in the world and placed our people and our interests in danger throughout the world. So I flew immediately to Washington and demanded to be heard, and I put them on trial, live on television, across the globe, and it was my best day, I must say. It was the best day of my life. Now I'm a regular public speaker in America. I have
become something of a personality in the United States, largely because of this confrontation with the U.S. Senate.